আজকে ক্লাস আলোচনা করা হয়েছে মাল্টিমিডিয়া অথরিং, তারপর হচ্ছে আইডেন্টিফাইং ভেরিয়াস মাল্টিমিডিয়া অ্যাসপেক্টস অ্যান্ড কম্প্রেশন। অর্থাৎ মাল্টিমিডিয়া অথরিংটা কি? অথর বলতে বোঝায় যে কোনো একটা বইয়ের যদি অথর হয়, তাহলে বই যে লেখে সে তাকে অথর বলা হয়। তাহলে মাল্টিমিডিয়া অথরিং বলতে মাল্টিমিডিয়া যে তৈরি করবে, অর্থাৎ একটা মুভি তৈরি হোক বা মাল্টি বিভিন্ন অডিও ভিডিওর কম্পোজিশন তৈরি করুক, যেই তৈরি করুক না কেন, তাকে বলা হবে হচ্ছে অথর। এখন এটাকে অর্থাৎ এটাকে হচ্ছে একটা, যেমন আমরা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এর ভেতরে সফটওয়্যার ফার্মওয়্যার এগুলো আছে, এটাকে বলা হচ্ছে এক ধরনের অথরওয়্যার। মানে এটাও মাল্টিমিডিয়া কাজ করতে গেলে শুধুমাত্র আমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকলেই কাজ হবে না, আমাদের এই অথরও দরকার হবে। এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয়েছে অথরওয়্যার। অর্থাৎ আমাদের যে যেমন হার্ডওয়্যার সফটওয়্যার ফার্মওয়্যার আছে, সেজন্য অথরওয়্যার এ প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম দ্যাট হেল্পস ইউ রাইট হাইপার টেক্সট অর মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনস। অর্থাৎ যেটা হচ্ছে অথরিং টুল বলা হয়, যেটাকে অথরিং টুল বলা হয়, সেটা একটা প্রোগ্রাম, অর্থাৎ একটা সফটওয়্যার। সফটওয়্যার তো একটা প্রোগ্রাম, অর্থাৎ ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া বিভিন্ন টুল নিয়ে আমরা মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন ডিজাইন করি। অথরিং টুল ইউজুয়ালি এনাবেল ইউ টু ক্রিয়েট এ ফাইনাল অ্যাপ্লিকেশন মেইনলি বাই লিঙ্কিং টুগেদার অবজেক্টস সাচ অ্যাজ এ প্যারাগ্রাফ অফ টেক্সট অ্যান্ড ইলাস্ট্রেশন অর এ সং। অর্থাৎ এই অথর বা এই যে অথরিং যে টুল, যে অথরিং যে সফটওয়্যারটা, এইটা আমাদের বিভিন্ন অবজেক্ট বলতে আমাদের অডিও ভিডিও এই বিভিন্ন ফাইল নিয়ে আমরা কম্পোজিশন করতে পারি, অর্থাৎ এইগুলো নিয়ে আমরা যে কোনো একটা এডিটিং এর কাজ বা মাল্টিমিডিয়ার কাজ করতে পারি। বাই ডিফাইনিং দ্য অবজেক্টস রিলেশনশিপ টু ইচ আদার অ্যান্ড বাই সিকুয়েন্সিং দেম ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার, অথর দোজ হু ইউজ অথরিং টুল, অর্থাৎ অথর্স ক্যান প্রডিউস অ্যাট্রাকটিভ অ্যান্ড ইউজফুল গ্রাফিক্স অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রত্যেকটা একটা সিকুয়েন্সিং, অর্থাৎ আমাদের সাজাতে যদি একটা ভিডিও, অনেক সময় এমন হয় না যে আমাদের একটা ইংলিশে একটা ভিডিও আছে, তার সাথে আমরা বাংলা কথা সেট করি যে বাংলায় কথা হবে, তখন আমাদের কিন্তু তার ঠোঁট মুখ নাড়ানোর যে সিকুয়েন্সটা, ওই সিকুয়েন্সের সাথে সাথে আমাদের বাংলার যে অডিও সিকুয়েন্স ওইগুলো অ্যাড করতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তখন হয়তো মুখ বন্ধ আছে কিন্তু কথা বের হচ্ছে, এরকম হয়ে যাবে। সেহেতু এটা ওই সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করে আছে অথর্স, অর্থাৎ এই যে মাল্টিমিডিয়া যে অথর আর কি, বিভিন্ন অথরিং টুল। অথরিং টুল বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমরা অ্যাডোব প্রিমিয়ার, ইউলিট ভিডিও স্টুডিও, এগুলো হচ্ছে ভিডিও এডিটিং এর টুল। অথবা আমরা যদি করি বিভিন্ন অ্যানিমেশনের কাজ করে থাকি, সেগুলো তো আমাদের বিভিন্ন ধরনের অডিও ভিডিও এবং অ্যানিমেশন যোগ করে এই কাজগুলো করা হয়। মোস্ট অথরিং সিস্টেম অলসো সাপোর্ট এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ফর মোর সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশন। অনেক অথরিং সিস্টেম বা অথরিং টুল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেমন আমরা HTML এ যখন কাজ করি তখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে আমরা যখন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ডিজাইন করব, তখনও কিন্তু স্ক্রিপ্ট দরকার হবে, অর্থাৎ ওটাও মাল্টিমিডিয়ার ক্ষেত্রে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দরকার। দি ডিস্টিংশন বিটুইন অথরিং টুল অ্যান্ড প্রোগ্রামিং টুল ইজ নট ক্লিয়ার কাট, অর্থাৎ অথরিং টুল এবং প্রোগ্রামিং টুলের ভিতর পার্থক্য তেমন নেই। টাইপিক্যালি দো অথরিং টুলস রিকোয়ার লেস টেকনিক্যাল নলেজ, অর্থাৎ যে অথরিং টুলের ক্ষেত্রে টেকনিক্যাল নলেজটা একটু কম দেয়, দুটোই একই ধরনের কাজ করা যাবে, কিন্তু আমরা যদি অথরিং টুল বলতে সফটওয়্যারের মাধ্যমে কোনো কাজ করি, সেক্ষেত্রে আমাদের টেকনিক্যাল বা প্রোগ্রামিং যে নলেজটা, সেই নলেজটা তেমন দরকার হয় না। যেমন তোমরা একটা ওয়েবসাইট যদি ড্রিম ওয়েভার অ্যাপ্লিকেশন অথবা ওয়ার্ড প্রেস দিয়ে যদি করতে চাও, তাহলে তোমাদের প্রোগ্রামিং নলেজটা একটু কম থাকলেও সমস্যা হবে না। কিন্তু যদি শুধু কোনো টুল ব্যবহার না করে শুধু কোডিংয়ের মাধ্যমেই যদি কাজ করতে চাও, ডেভেলপ করতে চাও, তখন কিন্তু প্রোগ্রামিং সাইডটা বেশি জানতে হবে। অর্থাৎ আমরা যে অথরিং এর কাজগুলো সেগুলো আমরা প্রোগ্রামিং দিয়েও করতে পারি, অথবা আমরা অথরিং টুল বিভিন্ন সফটওয়্যার দিয়ে করতে পারি। যেমন আমরা যদি একটা ফটো এডিটিংয়ের জন্য আমরা ফটোশপ ব্যবহার করি। এখন ফটোশপ দিয়ে আমরা কি করি, কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করতে হয় করা লাগে না, আমরা জাস্ট বিভিন্ন বাটন দেওয়া আছে, সেই বাটনের নির্দিষ্ট কাজ সেট করা আছে, সেইভাবে কাজটা হয় ফটোশপে। আর যদি আমরা
প্রোগ্রামিং টুলের মাধ্যমে কাজ করি। প্রোগ্রামিং টুল যদি আমরা এমন হতে পারে যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রাম করে আমরা একটা ছবিকে এডিট করব, যেমন পাইথনের মাধ্যমে অথবা ম্যাথল্যাবের মাধ্যমে আমরা বিভিন্ন ইমেজ প্রসেসিং এর কাজ করতে পারি। পাইথনের মাধ্যমে আমরা ছবিকে রিসাইজ করতে পারি, ছবি কালার চেঞ্জ করতে পারি। তোমাদের যদি থাকে এর পরে নেক্সট, অর্থাৎ এই স্ল্যাডটা শেষ হওয়ার পর তোমাদের পাইথনের একটা প্রোগ্রামিং আমি দরকার দেখাই দেবো যে কিভাবে আমরা ইমেজ প্রসেসিং এর কাজগুলো কোডিং এর মাধ্যমে করা যায়। তাহলে এইগুলো ব্যবহার করে কি করা হয়, এই অথরিং টুল বা প্রোগ্রামিং টুল দুটোর কাজ একই রকম, কিন্তু প্রোগ্রামিং টুলের মাধ্যমে কাজ করতে গেলে প্রোগ্রামার দরকার হবে, অর্থাৎ কোডিং এর কাজ করতে হয়। অথরিং টুলের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে বাটন ক্লিক করে করে কাজগুলো করা যায়। যেমন ভিজুয়াল বেসিকের মাধ্যমে অনেক সহজে আমরা অথরিং টুলের মাধ্যমে কাজ করতে পারি বিভিন্ন প্রসেসিং এর কাজ, ফলে সাথে আবার ভিজুয়াল বেসিকের সাথে আবার কোডিংও দরকার হয়, কোডিংও লাগবে এবং ইউজার ইন্টারফেস তৈরির জন্য ইয়েও দরকার হবে, অর্থাৎ বাটন এগুলো সরাসরি পাওয়া যায়। তারপরে বলা আছে ফর অ্যাপ্লিকেশন দ্যাট প্রেজেন্ট এ মিক্সার অফ টেক্সচুয়াল গ্রাফিক্যাল অ্যান্ড অডিও ডাটা, অ্যাডোব দ্য প্রিমিয়ার পাবলিশার অফ দ্য মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রোডাক্ট ইনক্লুড অ্যাডোব ডিরেক্টর মাল্টিমিডিয়া অথরিং টুল অর্থাৎ অ্যাডোব ডিরেক্টর, তারপরে ড্রিমওয়েভার ওয়েব পাবলিশিং টুল অর্থাৎ ওই ড্রিমওয়েভার মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করি, ফটোশপ ফটো এডিটিং টুল অ্যান্ড মোর, এবং আরও অন্যান্য টুল আছে, সেগুলোর মাধ্যমে আমরা ইমেজ প্রসেসিং এর কাজ বা ভিডিও প্রসেসিং এর কাজ করতে পারি। এখন আসি মাল্টিমিডিয়ার যে মিডিয়াগুলো আছে তার অ্যাসপেক্ট বলতে বিভিন্ন সাইড দিয়ে, বিভিন্ন সাইড দিয়ে আমরা একটা মাল্টিমিডিয়ার বিবেচনা করবো, অর্থাৎ একটা মাল্টিমিডিয়া কি কি হবে, অর্থাৎ একটা মাল্টিমিডিয়া আর একটা মিডিয়াকে অর্থাৎ সে টেক্সট হোক অডিও হোক ভিডিও হোক যাই হোক না কেন এটা ইনপুট করতে হবে, ইনপুট কিভাবে, এক এক ধরনের মিডিয়া এক একভাবে ইনপুট হবে, যেমন টেক্সট হলে কিবোর্ডের মাধ্যমে ইনপুট হবে অথবা অপটিক্যাল ক্যারেক্টার রিডারের মাধ্যমে ইনপুট হবে অথবা স্ক্যানারের মাধ্যমে ইনপুট হতে পারে টেক্সট। তারপর হচ্ছে স্টোরেজ, আমরা ইনপুট নিব এটা তো কোথাও না কোথাও রাখতে হবে, অর্থাৎ মেমোরি মেমোরি দরকার হবে, অর্থাৎ আমরা একটা টেক্সট লিখব, টেক্সট লিখতে গেলেও কিন্তু আমাদের কম্পিউটার মেমোরি দরকার হবে, অর্থাৎ মেইন মেমোরি দরকার হবে প্রথমে, এবং পরবর্তীতে এটি স্টোর রাখতে গেলে সেকেন্ডারি মেমোরি লাগবে। তার কম্প্রেশন, অর্থাৎ এই যে ডাটাগুলো আমরা নিয়ে কাজ করতেছি টেক্সট ইমেজ বা ডকুমেন্ট বা ভিডিও নিয়ে কাজ করতেছি, এইগুলো জায়গা কমানোর জন্য, যেহেতু আমাদের স্টোরেজের সাথে একটা কস্টিং এর একটা বিষয় আছে, সেহেতু এগুলোকে জায়গা কম্প্রেস করে রাখা হয় যাতে জায়গা কম লাগে, এবং এবং সাইজ, এবং এর জন্য সাইজটা কেমন হবে, অর্থাৎ প্রত্যেকটা মিডিয়ার যেমন অডিও ভিডিও টেক্সট যাই হোক না কেন সাইজটা কতটুকুতে, অর্থাৎ একটা যদি 1 মিনিটের অডিও হয় তার জন্য কতটুকু সাইজ লাগবে, 1 মিনিটে ভিডিও স্টোর করি কতটুকু সাইজ হতে পারে, হ্যাঁ এগুলো আমরা বের করব। তাহলে বিভিন্ন সাইড দিয়ে মাল্টিমিডিয়ার যে এলিমেন্টগুলো আছে অডিও ভিডিও গ্রাফিক্স এইগুলো বিভিন্ন এলিমেন্ট আছে, এই এলিমেন্টে বিভিন্ন সাইড দিয়ে যে ইনপুট কীভাবে হবে কোথায় কীভাবে রাখবো কতটুকু জায়গা লাগবে কেমন কম্প্রেশন টেকনিক ব্যবহার করে তারপরে সাইজটা কেমন হবে স্টোর করলে এগুলো নিয়ে আলোচনা করবো। যেমন টেক্সট, টেক্সট প্রথমে দেখি ইনপুটটা, টেক্সট ইনপুট হবে কীভাবে, টেক্সট অ্যান্ড গ্রাফিক্স আর মেইনলি জেনারেটেড ডাইরেক্টলি বাই কম্পিউটার অর ডিভাইস, অর্থাৎ টেক্সট অথবা গ্রাফিক্সগুলো এগুলো হচ্ছে ডাইরেক্টলি কম্পিউটার দিয়েই তৈরি, মানে ইয়ে হবে জেনারেট করা হবে, অর্থাৎ কিবোর্ড টাইপ করে আমরা অথবা আমরা বার মাউস বাটন ক্লিক করেও কাজ করতে পারি। অ্যান্ড ডু নট রিকোয়ার ডিজিটাইজিং, এবং এগুলোর জন্য কোনো ডিজিটাইজিং দরকার হয় না, অর্থাৎ এগুলোকে অ্যানালগ ফরম্যাটে থাকে তাকে ডিজিটাল করতে হয় এরকম কিছু করা লাগে না, এখন একবারে যখন আমরা কিবোর্ডে কি প্রেস করি তখন একবারে ডিজিটাল ভ্যালুটা আমাদের কম্পিউটারে চলে যায়। তারপর দে আর জেনারেটেড ডাইরেক্টলি ইন সাম ফরম্যাট, হ্যাঁ এগুলো হচ্ছে সরাসরি যা আছে আমাদের নর্মালি হচ্ছে বাইনারি ফরম্যাটে যায়, টেক্সটগুলো বাইনারি ফরম্যাটে যায়, পরে আমাদের টেক্সট প্রসেসিং যে সফটওয়্যারগুলো আছে সেটির মাধ্যমে আমরা বিভিন্ন কালার দিয়ে থাকি। যেমন আমরা একটা এমএস ওয়ার্ডে যদি কিছু লিখি প্রথমে বাই ডিফল্ট সে বাইনারি ভ্যালু বাইনারি টেক্সটাই যায়, যাওয়ার পরে আমরা ওইখান থেকে যদি আমরা কালার সিলেক্ট করে যদি কালার সেট করি তখন আমাদের নির্দিষ্ট একটা কালার দেখায়। প্রিন্টেড টেক্সট অ্যান্ড সাম হ্যান্ড রিটেন টেক্সট ক্যান বি স্ক্যান্ড ভায়া অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, বিভিন্ন ধরনের যে যদি আমরা লেখা যদি কোনো টেক্সটকে আমরা
বা হাতে লেখা কোনো টেক্সট যদি কম্পিউটার ঢুকাতে চাই, তখন তার ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ক্যারেক্টার রিডারের মাধ্যমে আমাদের সেই কম্পিউটারে এন্ট্রি দিতে হবে। অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রিডারের মাধ্যমে সবগুলো ক্যারেক্টারকেই সে আইডেন্টিফাই করতে পারবে। যদি প্রিন্টেড থাকে, প্রিন্টেড থেকেও ওই ক্যারেক্টারগুলোকে আলাদা করে নিয়ে আসতে পারবে। তারপরে হ্যান্ড রিটেন টেক্সট কুড অলসো বি ডিজিটাইজড বাই ইলেকট্রনিক পেন সেন্সিং। অর্থাৎ আমরা যে হ্যান্ড রিটেন টেক্সটে অর্থাৎ পেন সেন্সিং এর মাধ্যমে আমরা যে কোনো একটা জায়গায় লিখলে, অর্থাৎ ডিজিটাইজিং যে বোর্ড, ডিজিটাল বোর্ড যে একটা বোর্ড আছে যেটা যেটার উপর যদি ডিজিটাইজার বলা হয়, ওইটার উপর লিখলে ওইটা সরাসরি কম্পিউটারে লেখা হয়ে যায়, অর্থাৎ পেন সেন্সিং এর মাধ্যমে। যেমন আমাদের বিভিন্ন ট্যাব আছে, তারপর মোবাইলেও টাচ স্ক্রিনের মাধ্যমেও কিছু কিছু জায়গায় লেখালেখি করা যায়, তাতে আলাদা পেন থাকে, পেন দিয়ে লেখা যায়। এর মাধ্যমে আমরা টেক্সটগুলোকে এন্ট্রি দিতে পারি কম্পিউটার। প্রিন্টেড ইমেজারি গ্রাফিক্স ক্যান বি ফ্ল্যাট বেড স্ক্যান ডাইরেক্টলি টু ইমেজ ফরম্যাট। অর্থাৎ প্রিন্টেড যদি কোনো আমরা ডকুমেন্ট থেকে আমরা টেক্সটকে যদি কম্পিউটার নিতে চাই, তাহলে এটা কিন্তু সরাসরি স্ক্যান করে আমাদের ডিজিটাল করে তারপরে কম্পিউটারে এন্ট্রি দিতে হবে। অর্থাৎ সরাসরি কিন্তু এর থেকে হবে না, এটাকে যেহেতু প্রিন্টেড করা এটাকে ডিজিটাল কপি করতে হবে, ডিজিটাইজ করতে হবে। সোর্স কোথা থেকে আমরা এই তথ্যগুলো নিতে পারবো? এই টেক্সটগুলোকে কিবোর্ড থেকে নিতে পারি, স্পিচ ইনপুট থেকে নিতে পারি। অর্থাৎ আমরা যদি মুখে বলি, সেটাও অনেক সময় আমরা কনভার্টার ব্যবহার করে, স্পিচ টু টেক্সট কনভার্টার ব্যবহার করে আমরা টেক্সটে কনভার্ট করতে পারি। অর্থাৎ এর মাধ্যমে আমরা টেক্সট ইনপুট দিতে পারি। অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন অর্থাৎ OCR মেশিনের মাধ্যমে আমরা স্ক্যান করে টেক্সট অর্থাৎ একটা প্রিন্টেড কপি থেকে ক্যারেক্টারগুলোকে রিকগনাইজ করতে পারে, সেটা হাতে লেখা হতে পারে অথবা প্রিন্টেডও হতে পারে। ডাটা স্টোরড অন ডিস্ক, অর্থাৎ আমরা কোনোটা ডিস্কে ডাটা পূর্বে থেকে স্টোর করা আছে, সেখান থেকে আমরা কোনো টেক্সটকে নিতে পারি, যেটা ডিজিটাল করা দরকার হয় না, সেটা কম্পিউটার হার্ড ডিস্কে সেভ আছে, ওইখান থেকে আমরা জাস্ট কপি পেস্ট করব। এবং স্টোরেজ, স্টোরেজ কী হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এক বাইট, এক বাইট করে নিবে। 80 ক্যারেক্টার, এগুলোকে বলা আজকে ক্যারেক্টার, 1 byte পার ক্যারেক্টার, প্রত্যেকটা টেক্সট ক্যারেক্টার 1 byte করে নিবে আজকের জন্য। এখানে আমরা পরবর্তীতে ফরম্যাটেড টেক্সট, ফরম্যাটেড টেক্সট বলতে যেগুলোকে আমরা বিভিন্ন কালার দিতে পারি, ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, তারপর এগুলো বিভিন্ন ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, এগুলোকে বলা হচ্ছে ফরম্যাটেড টেক্সট। সেগুলোকে আমরা MS ওয়ার্ড অথবা ওয়েবসাইটে যে টেক্সটগুলো দেখি সেগুলো সব ফরম্যাটেড টেক্সট। অর্থাৎ কোনোটা কালার চেঞ্জ করা হয়, কোনোটা ব্যানারের টেক্সটগুলোকে বড় দেখায়, এগুলো হচ্ছে ফরম্যাটেড টেক্সট। সাইজ, সাইজ হবে যেটা নট সিগনিফিক্যান্ট উইথ রেসপেক্ট টু আদার মাল্টিমিডিয়া ডাটা ফরম্যাট। অর্থাৎ আমাদের টেক্সটের ফাইলের সাইজ, আমরা জানি যে প্রত্যেকটা টেক্সটের জন্য আমাদের সাইজ হচ্ছে অন যেটা হচ্ছে আসকি কোড, আসকি কোডের জন্য 1 byte, 1 byte ডাটা লাগবে, মানে মেমোরি লাগবে। কিন্তু যদি এটাকে যদি আমরা বিভিন্ন কালার ইফেক্ট দেই, সাইজ বড় করি, এই ধরনের বিভিন্ন কাজগুলো করতে থাকি, তখন এর জন্য কিন্তু জায়গা বেশি লাগবে। অর্থাৎ এর জন্য কোনো নির্দিষ্ট কোনো অন্য অন্য ফরম্যাটের জন্য যেমন নির্দিষ্ট একটা আছে, এর জন্য ওরকম আলাদা নির্দিষ্ট করা নাই যে নো সিগনিফিকেন্ট উইথ রেসপেক্ট টু আদার মিডিয়া ডাটা ফরম্যাটস। অর্থাৎ অন্য অন্য মিডিয়া যেমন ইমেজের জন্য আছে, ভিডিওর জন্য আছে, অডিওর জন্য আছে, কিন্তু টেক্সটের জন্য এরকম কোনো প্রিডিফাইন্ড কোনো করা নাই, যেহেতু এর সেখানে ভ্যারিয়েশন বেশি, কেউ টেক্সটে কোন কালার দিবে বা কত সাইজ দিবে এর উপর নির্দিষ্ট করে বলা যায় না। কম্প্রেশন, কনভেনিয়েন্ট টু বান্ডেল ফাইলস ফর আর্কাইভিং অ্যান্ড ট্রান্সমিশন অফ লার্জ ফাইল। অর্থাৎ আমরা যদি লার্জ ফাইল দ্যাট ইজ জিপ, অর্থাৎ আমরা যদি কোনো একটা টেক্সট ফাইল যদি অনেক বড় হয়, তখন সেগুলোকে আমরা অনেকগুলো টেক্সট ফাইলকে একত্রে আমরা জিপ করতে পারি, যাতে আমাদের টেক্সটের ফাইলে জায়গা কম নেয়। গ্রাফিক্স, গ্রাফিক্স কনস্ট্রাক্টেড বাই দ্য কম্পোজিশন অফ প্রিমিটিভ অবজেক্টস সাচ অ্যাজ লাইন, পলিগন, তারপর হচ্ছে সার্কেলস, কার্ভ অ্যান্ড আর্কস। অর্থাৎ এইগুলো বিভিন্ন ধরনের অবজেক্ট দেওয়া আছে, যেমন আমরা ফটোশপে যদি যেমন একটা সেম আমরা ছবি দেখতে পাচ্ছি, ফটোশপে বিভিন্ন সিম্বল দেওয়া আছে, ওই সিম্বলে ক্লিক করে আমরা এগুলো ড্রয়িং করতে পারি, পূর্বে থেকে এই অবজেক্টগুলো ডিজাইন করা আছে। ইনপুট, গ্রাফিক্স আর ইউজুয়ালি জেনারেটেড বাই এ গ্রাফিক্স এডিটর। অর্থাৎ এগুলো এডিটরের মাধ্যমে ইনপুট হিসেবে মানে ড্রয়িং করা হয় গ্রাফিক্সের কাজ। অর্থাৎ এটা
আলাদা কম্পিউটারের সফটওয়্যার মাধ্যমে এই এডিটরের মাধ্যমে আমরা গ্রাফিক্সের কাজ করি। প্রোগ্রামস, সে প্রোগ্রামগুলো কী কী সফটওয়্যার হতে পারে? ইলাস্ট্রেটর, ফ্রি হ্যান্ড, তারপর হচ্ছে অটোমেটিক্যালি বাই এ প্রোগ্রাম, অর্থাৎ আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে ড্রয়িং করতে পারি গ্রাফিক্সে। যেমন আমরা ভিডিও গেমের টেমে যে ধরনের গ্রাফিক্স আছে এগুলো সাধারণত প্রোগ্রামিংয়ের মাধ্যমে এগুলো করতে হয়। গ্রাফিক্স ইনপুট ডিভাইস, কিবোর্ড থেকে মাউস, ট্র্যাক বল আর গ্রাফিক্স ট্যাবলেট। গ্রাফিক্সের ক্ষেত্রে ইনপুট দিতে হবে হচ্ছে আমাদের মাউস তো লাগবেই, যেহেতু ক্লিক করে করে কাজ করতে হবে। ট্র্যাক বলের মাধ্যমে আমরা থ্রিডি যে কাজগুলো, থ্রিডি অ্যানিমেশনের যে গ্রাফিক্সগুলো যেগুলো করা হয় সেগুলো ট্র্যাক বল লাগবে। এবং গ্রাফিক্স ট্যাবলেট যেগুলো হচ্ছে আলাদা ল্যাপ ট্যাবের মতন আছে, ওর পর ড্রয়িং করলে ওই ড্রয়িংটা কম্পিউটার অটোমেটিক এন্ট্রি হয়ে যায়। যেমন আমরা বিভিন্ন ধরনের 2D 3D কার্টুনগুলো দেখি, এগুলো কিন্তু গ্রাফিক্স ট্যাবলেটে আগে ড্রয়িং করে তারপরে কম্পিউটারে এন্ট্রি হয়। গ্রাফিক্স আর ইউজুয়ালি সিলেক্টেবল অ্যান্ড এডিটেবল অর রিভাইসেবল আনলাইক ইমেজ। অর্থাৎ ইমেজে যেমন কোনো ধরনের এডিটেড এই ধরনের করা যায় না, কিন্তু গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা ইউজার ইচ্ছা মতন সেই শেপগুলোকে বড়ো ছোট এগুলো সব করতে পারবে। গ্রাফিক্স স্ট্যান্ডার্ড ওপেন জিএল বলা হয়। কম্প্রেশন ডু নট টেক আপ এ ভেরি হাই স্ট্রেস ওভারহেড, অর্থাৎ গ্রাফিক্সের ক্ষেত্রে বেশি মেমোরিতে বেশি জায়গা নেবে এই ধরনের সমস্যা হয় না। তার কারণ গ্রাফিক্যাল যে ড্রয়িংগুলো আছে এগুলো সাধারণত ভেক্টর অবজেক্টে জায়গা খুব কম নেয়, এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই ড্রয়িংটা হয়। ইমেজ স্টিল পিকচার হুইচ আনকম্প্রেসড আর রিপ্রেজেন্টেড অ্যাজ এ বিট ম্যাপ এ গ্রিড অফ পিক্সেল, অর্থাৎ বিট ম্যাপ ইমেজটাকে কিন্তু আমরা আনকম্প্রেসড ইমেজ বলবো। অর্থাৎ এখানে প্রত্যেকটা বিটের ভ্যালুটাই কিন্তু এক্সাক্ট ভ্যালুগুলো সে স্টোর করে। আর বিট ম্যাপ থেকে যদি আমরা জেপিজি কনভার্ট বা জিপ এই টাইপে যদি নিয়ে যাই তখন কিন্তু ওই ইমেজের রেজুলেশন বা বিটের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কম্প্রেস হয়ে যায়। জেপিজি একটা কম্প্রেশন টেকনিকের মাধ্যমে ইমেজগুলোকে কম্প্রেস করে ফেলে, জায়গা কমায় ফেলে। যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একটা চোখের একটা অংশ, একটা অংশ এইখান থেকে খেয়াল করো যে এই জায়গাটার থেকে আমরা যে জায়গাটা কি করছি সেটা হচ্ছে এটা। এখন প্রত্যেকটা ভ্যালু যদি আমরা এটাকে প্রত্যেকটা ভ্যালু বলতে কি এই 75 আছে প্রথম পিক্সেল, অর্থাৎ এই যে অংশটুকু কেটে নেওয়া হয়েছে এর প্রথম পিক্সেল আছে 75। এখন এটাকে কিভাবে স্টোর করা হয়েছে, এখানে তো 8 GB ভ্যালুর একটা ভ্যালু আছে, এটা হচ্ছে শুধুমাত্র গ্রে লেভেলে নেওয়া হয়। একটা ইমেজকে যখন প্রসেস করা হয় তখন সব ইমেজকে মানে প্রসেসিংয়ের জন্য তাকে গ্রে লেভেলে কনভার্ট করে নেওয়া হয়, যাতে এখানে বিট গ্রে লেভেলের বিট একটা ভ্যালু দিলেই এ পাওয়া যাবে। অর্থাৎ গ্রে লেভেলের আছে 8 বিট লাগে 0 to 255 সর্বোচ্চ পর্যন্ত, এই পর্যন্ত ভ্যালু যাইতে পারে। অর্থাৎ তাহলে 75 প্রথম পিক্সেল, তারপরে পিক্সেলের ভ্যালু আছে 55 গ্রে ভ্যালু, তারপরে পিক্সেল আছে 41, তারপরে পিক্সেল 96, এইভাবে যে একটা ম্যাট্রিক্স আকারে একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে ম্যাট্রিক্স রো কলাম অনুযায়ী। অর্থাৎ আমরা এর মাধ্যমে আমরা ইমেজের ভ্যালু এই ভ্যালুগুলো পড়ে যদি আমরা কোথাও ড্রয়িং করি তাহলে দেখবো সেখানে এরকম চোখের এতটুকু যে পোর্শনটুকু কাটা হয়েছে এরকম একটা ইমেজ ড্রয়িং হয়ে যাবে। তাহলে এটা একটা আনকম্প্রেসড ইমেজ, অর্থাৎ এখানে কোনো কম্প্রেশন টেকনিক দেওয়া হয়নি, সেহেতু এটা প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুগুলো সেই যে যে ভ্যালু আছে সেভাবে ভ্যালুটা থাকবে। ইনপুট ইমেজের ক্ষেত্রে স্ক্যান ফর ফটোগ্রাফ অর পিকচার ইউজিং এ ডিজিটাল স্ক্যানার অর ফ্রম এ ডিজিটাল ক্যামেরা, অর্থাৎ এটা আছে ডিজিটাল স্ক্যানার থেকে অথবা ক্যামেরা থেকে আমরা ইনপুট হিসেবে নেই ইমেজ। মে অলসো বি জেনারেটেড বাই প্রোগ্রাম সিমিলার টু গ্রাফিক্স অর অ্যানিমেশন প্রোগ্রাম, অর্থাৎ আমরা এই ইমেজটা আবার গ্রাফিক্সের মাধ্যমে বা কোনো অ্যানিমেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা ইমেজ ওইখান থেকেও নিতে পারি, ইমেজটাকে কোনো গ্রাফিক্স এক্সের থেকেও ইমেজ নিতে পারি অথবা কোনো অ্যানিমেশন প্রোগ্রাম থেকেও ইমেজ নিতে পারি। অ্যানালগ সোর্সেস উইল রিকোয়ার ডিজিটাইজিং, অর্থাৎ অ্যানালগ সোর্স যদি হয় তাহলে সেখান থেকে আমরা যদি কম্পিউটার যদি ইমেজ নিতে চাই তাহলে সেটাকে ডিজিটাইজিং করতে হবে। যেমন আমরা আগে অ্যানালগ ক্যামেরা যেগুলো ছিল সেগুলো ছবি ওয়াশ করার পর সেগুলোকে আবার স্ক্যানারের মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে করে তারপরে কম্পিউটার নিতে হয়। স্টোর্ড অ্যাট 1 বিট পার পিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
ইমেজের জন্য প্রত্যেকটা পিক্সেলের জন্য 1 বিট লাগে, অর্থাৎ বিট ডেপথ এখানে 1 বিট, যেহেতু আমার একটা পিক্সেলের জন্য 1 বিট নিচ্ছে। আর যদি পিক্সেলের জন্য যদি 8 বিট নেওয়া হতো, যেমন গ্রে স্কেলের জন্য প্রত্যেকটা বিটের জন্য প্রত্যেকটা পিক্সেলের জন্য সরি প্রত্যেকটা পিক্সেলের জন্য 8 বিট, অর্থাৎ এর বিট ডেপথ 8, তখন কিন্তু আমরা কালার পেতাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, তখন কালার পেতাম হচ্ছে 0 থেকে, অর্থাৎ ব্ল্যাক থেকে হোয়াইট এর মাঝে আরো ভ্যারিয়েশন, অর্থাৎ 0 থেকে 255, অর্থাৎ মোট 256টা কালার আমরা পেতাম। 8 বিট পার পিক্সেল, যেটা আছে গ্রে স্কেল আর কালার ম্যাপের জন্য, যেটা কালার ম্যাপের জন্য 8 বিট ব্যবহার করে। আর 24 বিট পার পিক্সেল আছে ট্রু কালারের জন্য, অর্থাৎ ট্রু কালারের জন্য প্রত্যেকটা পিক্সেলের জন্য, যেমন রেড গ্রিন ব্লু তিনটা মৌলিক কালারের জন্য প্রত্যেকটার জন্য 8 বিট করে লাগবে। একটা ক্ষেত্রে মোট আছে 24 বিট লাগবে। আর যে গ্রে স্কেল অথবা কালার ম্যাপের জন্য, এখানে গ্রে স্কেলে শুধু সাদা কালো ইমেজ দেখাবে, কিন্তু সাদা কালোর ভিতরেও কালার ভেরিয়েশন থাকবে, যেটা 256টা কালার হবে। আর কালার ম্যাপের ক্ষেত্রে কালার দেখাবে, কিন্তু এখানে 8 বিট করে নেবে প্রত্যেকটা পিক্সেলে। আমরা সাধারণত কম্পিউটার যেসব ইমেজ নিয়ে কাজ করি সেগুলো সব 8 বিট নিয়েই কাজ করে। সাইজ যেমন এখানে হিসাব করো যে 512x512 পিক্সেলের যদি একটা গ্রে স্কেল ইমেজ হয়, এবং প্রত্যেকটা বিটে পিক্সেলে যদি 1 বিট করে লাগে, অর্থাৎ পিক্সেলের ভ্যালু, যে পিক্সেলের কালার ভ্যালু স্টোর করতে যদি 1 বিট পার পিক্সেল, যেমন ব্ল্যাকের জন্য 1 বিট, হোয়াইটের জন্য 1 বিট, এটা যদি লাগে ব্ল্যাক হোয়াইট, অর্থাৎ পিক্সেলে হয় ব্ল্যাক ভ্যালু থাকবে আর না হলে হোয়াইট ভ্যালু, যদি 1 বিট হলো, তাহলে সেই ইমেজটা 1/4 মেগাবাইট জায়গা নেবে, অর্থাৎ 512x512 গ্রে স্কেলের জন্য 1/4 মেগাবাইট জায়গা নেবে। এবং 512x512 24 বিটের জন্য নেয়, তাহলে 1/4কে 24 দিয়ে গুণ, যেহেতু আগে 1 বিট, 24 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 3/4 মেগাবিট উইথ নো কম্প্রেশন, অর্থাৎ কম্প্রেশন যদি না হয় 500x500 24 বিটের ইমেজের জন্য 3/4 মেগাবাইট জায়গা নেবে, অর্থাৎ এটার জন্য কি আরো বেশি জায়গা নেবে, তাই তো, আগেরটার থেকেও, যেহেতু এটা প্রত্যেকটা বিটের জন্য 24 বিট করে লাগবে প্রত্যেকটা পিক্সেলের জন্য। কম্প্রেশন দিস ওভারহেড সুন ইনক্রিজিং উইথ ইমেজেস সাইজ, অর্থাৎ এই ইমেজ সাইজ যদি এমন হয় যে 10 মেগাপিক্সেলের হাই ডেফিনিশনের যে ডিজিটাল ক্যামেরা, সেটির মাধ্যমে যদি আমরা কোনো ছবি তুলি, সেটা আনকম্প্রেসড ইমেজের জন্য 29 মেগাবাইট আনকম্প্রেসডের জন্য নিবে, অর্থাৎ 29 মেগাবাইট জায়গা নিবে আনকম্প্রেসডের জন্য। এবং কম্প্রেশন ইজ কমনলি অ্যাপ্লাইড, ক্যান ইউজুয়ালি অনলি এডিট ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অফ পিক্সেলস ইন অ্যান ইমেজ এডিটিং অ্যাপ্লিকেশন দ্যাট ইজ ফটোশপ, অর্থাৎ ফটোশপের মাধ্যমে আমরা ইমেজ কম্প্রেশনের কাজগুলো করতে পারি, যে ইমেজে কতটুকু জায়গা নেবে, জায়গার মানে পিক্সেল কমা দিতে পারি, অথবা কালার ভ্যালু ইন্টেন্সিটি কালার কমা দিতে পারি, তাতেও জায়গা কম নেবে। অডিও সিগন্যাল আর কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল, এটা একটা কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল, এটার মাধ্যমে ইনপুট হিসেবে কিসের মাধ্যমে হবে, মাইক্রোফোন অ্যান্ড দেন ডিজিটাইজড অ্যান্ড স্টোরড, অর্থাৎ মাইক্রোফোন থেকে নিবে, তারপর ডিজিটাইজ হবে, যেটা হচ্ছে সাউন্ড কার্ডের মাধ্যমে এই কাজটা করে, এবং তারপরে আমাদের কম্পিউটারে এটা স্টোর হবে। স্টোরেজ, সিডি কোয়ালিটি অডিও রিকোয়ার 16 বিট স্যাম্পলিং অ্যাট 44.1 কিলোহার্টজ, অর্থাৎ একটা সিডি কোয়ালিটি, সিডিতে আমরা যে অডিওগুলো স্টোর করি সেটা হচ্ছে যদি হয় এট স্যাম্পলিং রেট যদি 16 বিট হয়, অর্থাৎ একটা 16 বিট বলতে হচ্ছে 1 সেকেন্ডের যে অডিও সেটা স্টোর করতে আমাদের লাগবে হচ্ছে 16টা অর্থাৎ 16, অর্থাৎ পার স্যাম্পেলে আমাদের 16টা বিট লাগে, অর্থাৎ একটা অডিওকে তো আমরা বিভিন্ন ভাগ করব, একটা ইমেজের মতন স্লাইসিং, ভাগ করার পরে একটা স্যাম্পেল রাখতে গেলে যদি 16 বিট লাগে, তাহলে সেই ইমেজ সেই অডিওর জন্য
অডিওর জন্য 44.1 কিলোহার্টজ। সাপোজ এইখানে, আচ্ছা কিলোহার্টজ বলতে কি বোঝায়? 44.1 কিলোহার্টজ, হার্টজ বলতে কি বোঝায়? হার্টজ ফ্রিকোয়েন্সি দেখো, পার সেকেন্ডে ফ্রিকোয়েন্সি, তাই তো? তাই তো, তাহলে পার সেকেন্ডে ফ্রিকোয়েন্সি বলতে, এখন এখানে কিলো হার্টস বলা হয়েছে 1 সেকেন্ডে 44.1 কিলো স্যাম্পেল, অর্থাৎ 1 সেকেন্ডে হার্টস বলতে তো পার সেকেন্ডে তার ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি বলতে আসছে আমাদের তো নর্মালি আমরা অভ্যস্ত হয়ে গেছি হচ্ছে যেটা ওয়েব, ওয়েব ফর্মেটের সাথে অভ্যস্ত হয়ে গেছে, তাই তো? ওয়েব সিগন্যাল, যে একটা একটা পূর্ণ কম্পন 1 সেকেন্ডের ভিতর যতগুলো তৈরি হবে সেটাকে বলা হবে হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে এখন এইখানে আমাদের 1 সেকেন্ডে যতগুলো স্যাম্পেল হবে সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং রেট, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো অডিওটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, স্লাইসিং করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং, স্যাম্পেল রেট, যেটাকে হচ্ছে হার্টস। তাহলে 44.1 কিলো হার্টস, অর্থাৎ 44,000 এতগুলো স্যাম্পেলিং করা হয়েছে। এখন প্রত্যেকটা স্যাম্পেলের জন্য স্টোর করার জন্য আমাদের জায়গা, যদি 16 বিট করে জায়গা লাগে, তাহলে আমাদের টোটাল অডিওর জন্য জায়গা কত লাগবে আমরা সেটা বের করতে পারবো না, বের করতে পারবো, তাই তো? এবং এইখানে যদি আর একটা হয় যে ইভেন হায়ার অডিও ফাইল রেটস, যদি আরো উন্নত মানের কোনো অডিও ফাইল রেট হয় যে স্যাম্পলিংটা আরো বেশি এবং তার জন্য স্টোরেজের জন্য সেই বিট ও আমরা বেশি নিচ্ছি, যেমন প্রত্যেকটা স্যাম্পেলের ভ্যালু, প্রত্যেকটা স্যাম্পেলের তো নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালু রাখার জন্য যদি আমরা 24 বিট নেই, 24 বিটের জন্য আমরা প্রত্যেকটা স্যাম্পেল রাখার জন্য 24 বিট জায়গা নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আছে 96 কিলো হার্টস, অর্থাৎ আগেরটার থেকেও বেশি স্যাম্পেলিংটা বেশি। এবং এর জন্য আবার প্রত্যেকটা স্যাম্পেলকে রাখার জন্য 24টা বিট লাগতেছে, তাই তো? তাহলে এর জন্য এটা কি আরো অডিওটা আরো ভালো শোনা যাবে, অর্থাৎ স্যাম্পেলিং যত বেশি হবে তত অডিওটার কোয়ান্টাইজেশন, অর্থাৎ প্রত্যেকটা তো অ্যানালগ থেকে যখন আমরা ডিজিটালে নিব, তোমাদের এর আগেও বলছি যে অ্যানালগ ফরম্যাট থেকে যখন আমরা ডিজিটালে নেই তখন কোয়ান্টাইজেশন করতে হয়, অর্থাৎ এই এই তো একটা সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, এটাকে তো এই জাস্ট স্যাম্পলিং, এই স্যাম্পলিং, এই স্যাম্পলিং যত বাড়ানো হবে, এটা মনে করি স্যাম্পল আছে এই কটা, এইখানে যদি স্যাম্পলিং আরো কমাই দেই, স্যাম্পলিং মনে করো এই জায়গায় আর একটা, স্যাম্পলিং যত বাড়ানো হবে এর কোয়ান্টাইজেশনটা কি, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, কোয়ান্টাইজেশন হচ্ছে এই যা যে একটা ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা কাটলে এখান থেকে আমরা একটা ওয়াই একটা মান পাবো, অর্থাৎ কিছু অংশ এখানে যদি আমরা এখানে কোয়ান্টাইজেশন করি ডিজিটাল ফরম্যাটে নিলে আমাদের কোয়ান্টাইজেশন হয়ে যাবে, কিছু অংশ কিন্তু বাদ পড়ে যায়, যা যেমন কিছু অংশ কিন্তু এই কালার দিয়ে দেখাই, যে এখানে দেখো যে এই গ্রিন কালারের যেখানে এই যে একটা অংশ কিন্তু বাদ পড়ে যায় যখন ডিজিটাল ফরম্যাটে নেওয়া হয়। এখন এটা যদি স্যাম্পলিংটা যদি বাড়ানো হয়, বাম পাশে দেখো, বাম পাশে এই জায়গায় যদি স্যাম্পলিং যেহেতু বেশি, এই যা স্যাম্পলিং যদি বাড়ানো হয় এই কোয়ান্টাইজেশনের সময় কিন্তু এই বাদ পড়া অংশটা কি কম বাদ পড়বে, অর্থাৎ মনে হবে স্মুথি আছে, অর্থাৎ যত স্যাম্পলিং বাড়ানো হবে তত কম বাদ পড়বে, বাদ পড়লে তখন কি অডিওটা কিন্তু এক্সাক্ট যেমন আমরা পাঠাইছি কম্পিউটার, ঠিক অডিও ফরম্যাটে পাঠাইছি কম্পিউটার, ঠিক সেই একই মতনই সেভ হবে, কিছুটা লেস লস হবেই, অ্যানালগ থেকে ডিজিটাল নিলেই লস হতেই হবে, তখন স্যাম্পলিং একটা নির্দিষ্ট মাপ আছে, একটা এর অতিরিক্ত স্যাম্পলিং করলে আবার মেমোরিতে দেখা যাচ্ছে যে 1 মিনিটে একটা অডিওতে নিয়ে ফেললো 50 মেগা, তাহলে একটা 5 মিনিটে একটা অডিও গানে তো নিয়ে নেবে 150 মেগা, এটাও তো ভালো না আমাদের মেমোরির জন্য। এরপরে
স্টেরিও সিডি কোয়ালিটি অর্থাৎ আনকম্প্রেসড অডিও 10 মেগা জায়গা নিতে পারে, যেটা আনকম্প্রেসড। আমরা বিভিন্ন ধরনের কম্প্রেশন টেকনিক ব্যবহার করি, সেটার ভিতরে আছে MP3, AAC, FLAC, এগুলো বিভিন্ন কম্প্রেসড অডিও ফরম্যাট। ভিডিও ভিডিও ক্ষেত্রে ইনপুট ক্ষেত্রে কি কি ক্ষেত্রে কি কি ডিভাইসের মাধ্যমে ইনপুট নিব। অ্যানালগ ভিডিও ইজ ইউজুয়ালি ক্যাপচার্ড বাই এ ভিডিও ক্যামেরা অ্যান্ড দেন ডিজিটাইজ। আমরা অ্যানালগ ভিডিও আমরা ক্যাপচার করি, অ্যানালগ যে কোনো একটা ডিজিটাল ক্যামেরা দিয়ে আমরা ক্যাপচার করলাম, ক্যাপচার করা অথবা অ্যানালগ ক্যামেরা দিয়েও আমরা ক্যাপচার করতে পারি, সেটা ফিতায়, আগের যে ক্যামেরাগুলো ছিল ক্যাসেটে রেকর্ড হতো অ্যানালগ ফরম্যাটে, এবং সেগুলো ডিজিটাইজ করে তারপর আমাদের কম্পিউটার নিতে হয়, অথবা এখনকার ডিজিটাল ক্যামেরাগুলো সরাসরি আমরা কম্পিউটার নিতে পারি, এটা ডিজিটাইজ করার দরকার হয় না। অল দ্য ডিজিটাল ভিডিও ক্যামেরাস নাও এসেনশিয়ালি পারফর্ম বোথ টাস্ক, অর্থাৎ ডিজিটাল ভিডিও ক্যামেরা একবারে সেটা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে ফেলে। দেয়ার আর এ ভ্যারাইটি অফ ভিডিও অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ফরম্যাট। র ভিডিও ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং এ সিরিজ অফ সিঙ্গেল ইমেজ, অর্থাৎ একটা র ভিডিও ভিডিওর ক্ষেত্রে কি হয়, অর্থাৎ একটা ইমেজ আলাদা আলাদা ইমেজগুলোকে পাশাপাশি রাখার পরে একটা আপনাদের ভিডিও পাই, অর্থাৎ স্টিল ইমেজের সমষ্টি। দেয়ার আর টাইপিক্যালি 25, 30, or 50 ফ্রেমস পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে ফ্রেম বলতেছে এত একটা ইমেজ, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 25টা ইমেজ যদি পর 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 আসে এবং মুভ করে চলে যায়, তাহলে আমরা সেটাকে বলবো স্যার 25 ফ্রেম পার সেকেন্ড ইমেজ অর্থাৎ ভিডিও। আর যত ফ্রেম রেট যত বাড়বে ইমেজটা তত কি হবে, তত ভিডিওটা স্মুথ হবে। এখন যেমন আমরা DSLR এর মাধ্যমে 30 ফ্রেম রেট পার সেকেন্ড বা তার উপরের ফ্রেম রেটস পার সেকেন্ডে আমরা রেকর্ড করতে পারি, এর সুবিধা কি, এর সুবিধা হচ্ছে আমরা স্লো মোশনেও একটা হাই স্পিডের কোনো বস্তুর ছবিও তুলতে পারি এবং এটা স্লো মোশনও দেখাতে পারি। যেমন আমরা এই যে ক্রিকেট খেলার সময় যেটা দেখি যে একটা বল কত স্পিডে চলে যাচ্ছে, অর্থাৎ 150 কিলোমিটার পার সেকেন্ড এত স্পিডে যাচ্ছে, তাকেও ক্যামেরার মাধ্যমে এত স্লো করে দেখানো যায় যে বলটা আস্তে আস্তে মুভ করতেছে, এরকমভাবেও দেখানো যায়। অর্থাৎ এর ফ্রেম রেটটা অনেক বেশি, এই ক্যামেরাগুলোর ফ্রেম রেট বেশি হলে সেটাকে আমরা এইভাবে স্লো মোশনেও দেখাতে পারি, অথবা আমাদের ইমেজটা যদি ভিডিওটা আরো স্মুথলি দেখা যায়, কোয়ালিটি ভালো থাকে। যেমন এই যে পাশাপাশি কয়েকটা ইমেজ যদি পরপর রাখা তোলা হলে, অর্থাৎ একটা ভিডিওর একটা ক্লিপে 1টা ইমেজের সমষ্টি 10টা ইমেজের সমষ্টি পরপর যদি আসে মনে হবে যে সে হাই তুলতেছে, একটা ভিডিও তৈরি হবে। ভিডিও সাইজ এ 512x512 সাইজ মনোক্রোম ভিডিও ইমেজ টেক 25 × 0.25 = 6.25 মেগাবিট, অর্থাৎ 512x512 সাইজের, যদি 512x512 সাইজের যদি একটা ভিডিও হয় সেটা সেটা কতটুকু জায়গা নেবে, সেটা যদি 25টা ফ্রেম হয় অর্থাৎ 25, অর্থাৎ এখানে ফ্রেমের কথাটা উল্লেখ নাই কিন্তু উল্লেখ করে দিলে ভালো হতো, এইখানে হচ্ছে 1 মিনিটে তার 25টা ফ্রেম পার সেকেন্ড পার মিনিট, অর্থাৎ তো ফর এ মিনিট টু স্টোর আনকম্প্রেসড, অর্থাৎ 512x512 সাইজের মনোক্রোম, মনোক্রোম বলতেছে সিঙ্গেল এক কালারের ইমেজ, অর্থাৎ হয় গ্রে লেভেলের অথবা বাইনারি টাইপের ইমেজ। ভিডিও ইমেজ টেক 25 × 0.25, অর্থাৎ 25 × 0.25 বলতে হচ্ছে আমাদের 25 হচ্ছে নিবেছে ফ্রেম, 25টা ফ্রেম পার সেকেন্ড, তাহলে হচ্ছে আমাদের 1 সেকেন্ডের, আচ্ছা পরেরটা দেখি, টাইপিক্যাল ডিজিটাল ভিডিও এত বা এত পিক্সেল পার কালার ফ্রেম, কালার ফ্রেমের জন্য 1.2, অর্থাৎ এইটা হচ্ছে মনোক্রোম বলতে সিঙ্গেল কালারের জন্য 0.25 মেগা জায়গা লাগবে
0.25 অর্থাৎ 512 বাই 512 এর জন্য। তাহলে এটা যদি 25টা ফ্রেম যদি পার সেকেন্ড পার মিনিটে যদি হয়, তাহলে পার মিনিটে 25টা সেকেন্ড ফ্রেম যদি হয় অর্থাৎ 25টা ফ্রেম, তাহলে সেটা পার মিনিট টু স্টোর আনপ্রপ্রেড অর্থাৎ সেটার জন্য 30 মেগাবিট জায়গা লাগবে সেটা স্টোর করতে, 30 মেগাবাইট। অর্থাৎ এটা যেহেতু কোন ধরনের এটা আছে এর সাথে অর্থাৎ 0.25 এর সাথে যদি আমরা তিন এটা আছে ইমেজ আছে কালার ইমেজ, কালার ইমেজ জন্য 1.2 অর্থাৎ 512 বাই 512 সাইজ 720 বাই 576 এর জন্য অর্থাৎ, এবং 25 আছে ফ্রেম, তাহলে তার জন্য গুণ করলে হবে হচ্ছে 30 মেগাবাইট ফর এ মিনিট টু স্টোর আনকম্প্রেস। অর্থাৎ 1 মিনিটের একটা ভিডিও ফাইলকে স্টোর করতে যার সাইজ 720 বাই 576, এরকম একটা ভিডিওকে 1 মিনিটের ভিডিও স্টোর করতে আমাদের লাগবে 30 মেগা, এটা হচ্ছে বিট না মেগাবাইট হবে, 30 মেগাবাইট জায়গা লাগবে। হাই ডেফিনিশন ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে কত 1440 বাই 1080 এত পিক্সেলের রেজলিউশনের যদি ইয়ে হয় ভিডিও হয়, তখন তার জন্য পার ফ্রেমে জায়গা লাগবে হচ্ছে 1.5 মেগাপিক্সেল অর্থাৎ মেগা বাইট জায়গা লাগবে। যদি পার প্রত্যেকটা পিক্সেলের জন্য যদি 1 বাইট লাগে, তাহলে এত 1.5 মেগাপিক্সেল মানে হচ্ছে এর জন্য 1.5 মেগাবাইট জায়গা, ঠিক আছে। আর এটা এটা গুণ করলে এর 1.5 মেগাপিক্সেল আসে, আর এর সাথে যদি আমরা প্রত্যেকটা পিক্সেলের জন্য যদি আমরা 1 বাইট করে গুণ দেই, তাহলে হচ্ছে 1.5 মেগাবাইট। এটা হচ্ছে প্রত্যেকটা ফ্রেমের জন্য, পার ফ্রেম বলতে একটা ইমেজের জন্য। তাহলে একটা ইমেজের জন্য যদি 1.5 মেগাবাইট যদি জায়গা লাগে, তাহলে আমাদের যদি হয় 1 মিনিটের, 1 মিনিটে যদি হয় 25টা ফ্রেম যদি পার হয়, অর্থাৎ 1 মিনিটে যদি 25টা ফ্রেম যদি আমাদের আসে, 1 মিনিটে নাকি 1 সেকেন্ড, 1 সেকেন্ড হবে। এই যে একটু জিনিসটা ক্লিয়ার বুঝতে একটু ভুল হচ্ছে, এই যে মিনিট না হয়ে অর্থাৎ এই জায়গায় যদি 1.2 অর্থাৎ 720 বাই 576, এত রেজলিউশনের একটা ইমেজের জন্য একটা ফ্রেমের জন্য 1.2 মেগাবাইট জায়গা লাগে আমাদের, 1.2 মেগাবাইট। এখন যদি পার সেকেন্ডে যদি আমাদের 25টা ফ্রেম যদি পার হয়, অর্থাৎ 1 সেকেন্ডে 25টা, এই যে মিনিটের জায়গায় সেকেন্ড হবে, সেকেন্ড, তাহলে 25টা ফ্রেম যদি পার সেকেন্ডে লাগে, তাহলে এর সাথে যদি আমরা 25 গুণ দেই, তাহলে পার সেকেন্ডের জন্য আমাদের 30 মেগাবাইট জায়গা লাগবে। এখন যদি আমি বলি যে 1 মিনিটের একটা ভিডিওতে অর্থাৎ 720 বাই 576, 1 মিনিটের একটা ভিডিওতে কতটুকু জায়গা নেবে, তাহলে 30 মেগাবাইট ইনটু এর সাথে কত গুণ করতে হবে, ইনটু 60, অর্থাৎ তখন হচ্ছে 180, এতর সাথে 60 গুণ করলে 1800 মেগাবাইট জায়গা নিয়ে নেবে। অর্থাৎ ফ্রেম রেট একটা ফ্যাক্টর ভিডিওর ক্ষেত্রে। তারপরে আসে আছে 4.5 × 25 = এত মেগাবিট ফর এ মিনিট টু স্টোর আনকম্প্রেস দেয়ার আর হাই আর পসিবল ফ্রেম রেট। অর্থাৎ যদি এমন হয় যে 25টা ফ্রেম যদি যায়, এরা মিনিটে সবগুলো মিনিটে হিসাব করছে, যেহেতু আমি মিনিটেই বলি, 25টা ফ্রেম যদি 1 মিনিটে যদি পার হয় এবং একটা ইমেজের জন্য 4.5 একটা ফ্রেমের জন্য, একটা ফ্রেমের জন্য যদি 4.5 মেগাপিক্সেল হয় অর্থাৎ 4.5 মেগাবাইট যদি হয় জায়গা, তাহলে তার সাথে 25 গুণ দিলে
তাহলে 1 মিনিটের একটা ভিডিওতে 112.5 মেগাবাইট জায়গা আমাদের লাগবে। কম্প্রেশন, ডিজিটাল ভিডিও ক্লিয়ারলি নিড টু বি কমপ্রেসড, অর্থাৎ ডিজিটাল ভিডিও যেহেতু এর জন্য জায়গার বিষয় আছে, জায়গা বেশি লাগে, সেহেতু এটাকে আমাদের কম্প্রেস করতে হবে। এখন ভিডিও কম্প্রেশন, কম্প্রেশনটা কি আমরা সেটা আগে দেখি। কম্প্রেস বলতে কি বোঝায়? ডাটা কম্প্রেশন ইজ দ্য প্রসেস অফ ইনকোডিং ইনফরমেশন ইউজিং ফিউয়ার বিটস দেন দ্য অরিজিনাল রিপ্রেজেন্টেশন উড ইউজ, অর্থাৎ অরিজিনালি আমাদের যে ফাইলের জন্য যে জায়গাটা ছিল সেটার থেকে কিছু জায়গা কমানো, অর্থাৎ বিট সংখ্যা কমায় ফেলা। আমাদের মেমোরির স্মলেস্ট এলিমেন্ট তো বিট, বিট কমাতে পারলে আমাদের ওই ডাটাটা স্টোর করতে জায়গা কম লাগবে। কম্প্রেশন ইজ ইউজফুল বিকজ ইট হেল্পস রিডিউস দ্য কনজাম্পশন অফ এক্সপেন্সিভ রিসোর্সেস সাচ অ্যাজ হার্ড ডিস্ক স্পেস অর ট্রান্সমিশন ব্যান্ডউইথ, অর্থাৎ কম্প্রেশন আমাদের দরকার হয় যেহেতু আমাদের এখানে হার্ড ডিস্ক স্পেস কম লাগে। অন দ্য ডাউন সাইড, অথবা ইন্টারনেটের মাধ্যমে কোনো ডাটা পাঠাতে গেলেও কম্প্রেশন না হলে তো অনেক ব্যান্ডউইথ লাগবে, অর্থাৎ মেগাবাইট খরচ হবে। অন দ্য ডাউন সাইড, কম্প্রেসড ডাটা মাস্ট বি ডিকম্পোজড টু বি ইউজড, অর্থাৎ কম্প্রেশন কম্প্রেস করার পরে সেটাকে যদি আমরা আবার ব্যবহার করতে চাই এটা আছে আবার ডিকম্প্রেস করে নেয়, অ্যান্ড দিস এক্সট্রা প্রসেসিং মে বি ডিটারমেন্টাল টু সাম অ্যাপ্লিকেশন, অর্থাৎ এর জন্য আবার কিছু অ্যাপ্লিকেশন আছে যে একটা কম্প্রেসড ইমেজকে বা কম্প্রেসড ভিডিওকে ডিকম্প্রেস করার জন্য। যেমন কিছু কিছু ভিডিও প্লেয়ারে কম্প্রেসড ফাইলগুলো প্লে করলেও ভিডিও কোয়ালিটিটা বেশি খারাপ হয় না, আবার কিছু কিছু ভিডিও প্লেয়ারে আছে কম্প্রেসড যে ভিডিও সেটাকে ওপেন করলে দেখা যায় যে ছবিটা কেমন ঝাপসা আসতেছে বা কোয়ালিটি ভালো না, অর্থাৎ সেটা ডিকম্প্রেস যেটা করছে ওই যে ভিডিও প্লেয়ারটা আছে তার ডিকম্প্রেশন টেকনিকটা ভালো না, অর্থাৎ ডিকম্প্রেস ভালোভাবে করতে পারেনি। তারপরে কম্প্রেশন, দেয়ার আর টু টাইপস অফ ফাইল কম্প্রেশন অ্যালগোরিদম, দুই ধরনের কম্প্রেশন অ্যালগোরিদম আছে, একটা লসলেস কম্প্রেশন, একটা লসি কম্প্রেশন। লসলেস বলতে হচ্ছে এই ধরনের কম্প্রেশনে কম্প্রেস করলেও যখন আবার ডিকম্প্রেস করা হবে তখন আবার আগের ডাটাটা পাওয়া যায়, মাঝখানে যে বিট ভ্যালু যে নষ্ট হবে এটা হয় না। আর লসির ক্ষেত্রে আমাদের কম্প্রেস করার পরে আবার ডিকম্প্রেস করলে পূর্বেকার ভ্যালুটা ডাটাটা এক্সাক্ট পাওয়া যায় না। ইমেজ ফাইল কম্প্রেশন, লসলেস কম্প্রেশন অ্যালগোরিদমস ইউজ ফাইল সাইজ উইদাউট লসিং ইমেজ কোয়ালিটি, অর্থাৎ ইমেজ ফাইলের ক্ষেত্রে কম্প্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ ফাইল লসলেস কম্প্রেশন যেটা বললাম যে উইদাউট লসিং ইমেজ কোয়ালিটি থ্রু দে আর নট কম্প্রেসড ইন টু অ্যান স্মল এ ফাইল অ্যাজ এ লসি কম্প্রেশন ফাইল, হোয়েন ইমেজ কোয়ালিটি ইজ ভ্যালুড অ্যাবভ ফাইল সাইজ লসলেস অ্যালগোরিদম আর টাইপিক্যালি চুজেন, অর্থাৎ ইমেজ ফাইলগুলো যদি আমরা লসলেস কম্প্রেশন টেকনিক ব্যবহার করি সেক্ষেত্রে আবার পুনরায় যখন ইমেজটা প্লে হবে বা ওপেন হবে তখন আবার ডিকম্প্রেস হয়ে সেটা পূর্বের ইমেজটাই শো করে। লসি কম্প্রেশন অ্যালগোরিদম টেক্স অ্যাডভান্টেজ অফ দ্য ইনহেরেন্ট লিমিটেশন অফ দ্য হিউম্যান আই অ্যান্ড ডিসকার্ড ইনভিজিবল ইনফরমেশন, অর্থাৎ লসি কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের যেগুলো আমরা সাধারণত দেখার সময় আমাদের নজরে তেমন আসে না, যে সামান্য একটু ব্ল্যাক কালার বা একটু অন্যরকম কালার যে ইমেজের ভিতর সামান্য একটু ওই কালারটা আছে, তা সেটা যদি বাদ দিয়ে দেওয়া হয় ওই ইমেজের উপর কোনো ইফেক্ট পড়ে না, তখন কী হয় ওই বিটগুলোকে বাদ দিয়ে দেয় লসি কম্প্রেশনের ক্ষেত্রে, যেগুলো আমাদের চোখে বুঝতে পারে না কিন্তু কম্পিউটার বুঝবে যে একটা ইমেজ একটা বিট নেই। মোস্ট লসি কম্প্রেশন অ্যালগোরিদম অ্যালাউ ফর ভেরিয়েবল কোয়ালিটি লেভেল অ্যান্ড অ্যাজ দিস লেভেলস আর ইনক্রিজড ফাইল সাইজ ইজ রিডিউসড, অ্যাট দ্য হাইয়েস্ট কম্প্রেশন লেভেল ইমেজ ডিটারিওরেশন বিকাম নোটিসেবল অ্যাজ কম্প্রেসড আরটি ফেসিং, অর্থাৎ যদি হাই কম্প্রেশনের ক্ষেত্রে আমরা ইমেজ সাইজটা আরও কমায় ফেলতে পারি, তাই বোঝানো হয়েছে। অডিও কম্প্রেশন ইজ দ্য ফর্ম অফ ডাটা কম্প্রেশন ডিজাইন টু রিডিউস দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট অফ ডিজিটাল অডিও স্ট্রিম অ্যান্ড দ্য স্টোরেজ ফাইল স্টোরেজ সাইজ অফ অডিও ফাইলস, অর্থাৎ
আমরা অডিও কম্প্রেশনের ক্ষেত্রে অডিও সাইজটাকে কমায় ফেলি, অর্থাৎ কিছু কিছু বিট বাদ দিয়ে দিই। অডিও কম্প্রেশন অ্যালগোরিদম আর ইমপ্লিমেন্টেড ইন কম্পিউটার সফটওয়্যার অ্যাজ অডিও কোডেক। অডিও কম্প্রেশন বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা অডিও কম্প্রেশন করি। কনসিকুয়েন্টলি স্পেশালি অপটিমাইজড অডিও লসলেস অ্যান্ড লসি অ্যালগোরিদমস হ্যাভ বিন ক্রিয়েটেড। লসি অ্যালগোরিদম প্রোভাইড গ্রেটার কম্প্রেশন রেটস অ্যান্ড আর ইউজড ইন অ্যান্ড মেইন স্ট্রিম কনজিউমার অডিও ডিভাইস। ভিডিও কম্প্রেশন, ভিডিও কম্প্রেশন রিফার্স টু দ্য রিডিউসিং দ্য কোয়ালিটি অফ ডাটা ইউজড ইন ইউজ টু রিপ্রেজেন্ট ডিজিটাল ভিডিও ইমেজ অ্যান্ড ইজ এ কম্বিনেশন অফ স্পেশাল ইমেজ কম্প্রেশন অ্যান্ড টেম্পোরাল মোশন কম্পেনসেশন। মোস্ট ভিডিও কম্প্রেশন ইজ লসি, বেশিরভাগ ভিডিও কম্প্রেশন লসি। ইট অপারেটস অন দ্য প্রিমিস দ্যাট মাস অফ দ্য ডাটা প্রেজেন্ট বিফোর কম্প্রেশন ইজ নট নেসেসারি ফর আর্কাইভিং গুড পারসেপচুয়ালি কোয়ালিটি। তাহলে আমরা এখন এই কম্প্রেশন টেকনিকগুলো দেখতে পারলাম। এখন তোমাদের এই স্লাইডের কোথাও যেগুলো আলোচনা করছি কোথাও কারো বুঝতে কোথাও সমস্যা থাকলে বলো। যেটা একটা বোঝার জায়গায় সমস্যা সেটা হচ্ছে ওই ইমেজের ভিডিও ফাইল সাইজের বিষয়টা, ওই জায়গায় হচ্ছে পার্স আর মিনিটে ফ্রেম রেট বলা আছে। অর্থাৎ যদি কেউ বলে যে 25 FPS অর্থাৎ ফ্রেম রেট পার সেকেন্ড এরকম একটা ইমেজ, অর্থাৎ এরকম একটা ভিডিও, 1 মিনিটে একটা ভিডিও যদি হয় তখন, এবং এর ফ্রেম রেট আছে 25, অর্থাৎ 1 সেকেন্ডে 25 অর্থাৎ 25টা ফ্রেম পাস হয়, প্রত্যেকটা ফ্রেম মানে একটা ইমেজ। তাহলে একটা ইমেজের জন্য যদি তার সাইজ যদি হয় 512 by 512 রো কলাম দিয়ে, তাহলে 512 × 512 এতগুলো পিক্সেল টোটাল, তাহলে প্রত্যেকটা পিক্সেলের জন্য যদি 8 বিট করে নেই, যদি গ্রে লেভেলের হয় অথবা কালার ইমেজের জন্য হয় 8 বিট যদি নেই, তাহলে 8 বিট বলতে বাইট, তাহলে আমরা 512 by 512 করলে যে যতগুলো পিক্সেল হবে তত সংখ্যক বাইট, এর সঙ্গে আমরা 25 অর্থাৎ যেহেতু সেকেন্ডের 25টা 25 গুণ দিয়ে দেই, তাহলে যে মেগাবাইটটা আসবে তাতে পার সেকেন্ডে ওই ভিডিওর সাইজ, অর্থাৎ পার 1 সেকেন্ডে একটা ভিডিও। যদি মিনিট বলা হয় এর সাথে আবার কত গুণ করতে হবে, এর সাথে আরও 60 গুণ দিয়ে দিলে পার মিনিটের জন্য যে সাইজের ভিডিও হবে সেটা আসবে। এখন তোমরা এখান থেকে একটু বলো যে স্লাইডে যেগুলো আলোচনা করা হয়েছে এগুলো বুঝতে কারো সমস্যা আছে কিনা। আচ্ছা, মনে হয় তেমন কোনো সমস্যা হচ্ছে না। এখন হচ্ছে আমি একটা তোমাদের ইয়ে দেখাই, একটা প্রোগ্রামিং ইয়ে দেখাই, যেটা হচ্ছে কালার ভ্যালু নিয়ে কাজ করব, যেটা পাইথনের মাধ্যমে, পাইথন প্রোগ্রামিং মাধ্যমে কি করে আমরা ইমেজ প্রসেসিং এর কাজগুলো করি। অর্থাৎ ইমেজে একটা নির্দিষ্ট অর্থাৎ প্রত্যেকটা পিক্সেলের কত ভ্যালু আছে, প্রত্যেকটা পিক্সেলের কালার ভ্যালু কত, তারপর হচ্ছে এর বাইনারি বিভিন্ন একটা লেভেলে, যেমন RGB ভ্যালু, রেড বাদ দিলে বাকি দুটো থাকলে কিভাবে হয়, যেকোনো একটা শুধু একটা ইমেজের রেড পিক্সেলগুলো বাদ দিব বাকি দুটো পিক্সেল থাকবে, এরকম থাকলে ইমেজটা কেমন শো করবে, এইগুলো একটা প্রোগ্রাম তোমাদের পাইথনে দেখাবো। তা তোমরা কি থাকতে পারবা এখন? যেহেতু ক্লাসটা ক্লাসটা অনেকক্ষণ চলতেছে তো তোমাদের এখন বোরিং লাগতে পারে, তাহলে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। হ্যাঁ, যে ইমেজের কি করে ইমেজ পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা ইমেজ প্রসেসিং এর কাজগুলো করতে পারি পাইথনের জন্য। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? আচ্ছা, তাহলে এটা আমরা মিনিমাইজ করে দেই। এখন পাইথনের ইমেজ প্রসেসিংয়ের কাজ করতে গেলে পাইথনের সাথে OpenCV একটা টুল, অর্থাৎ ইমেজ প্রসেসিংয়ের জন্য এক্সট্রা টুল, এর ভিতরে অনেক ফিচার দেওয়া আছে ইমেজ প্রসেসিংয়ের, সেখান থেকে আমরা শুধু ফাংশনটা কল করে এবং এর আর্গুমেন্টগুলো সেট করে দিলেই ও আউটপুটটা জেনারেট করে, অনেক সহজে ইমেজ প্রসেসিংয়ের কাজগুলো পাইথন ব্যবহার করে করা যায়। তোমরা এর ভিতর যেহেতু বাসায় আছো এর ভিতরে পাইথনের কাজটাও শিখে ফেলতে পারো, ইমেজ প্রসেসিং দিয়ে অনেক ধরনের ক্যারেক্টার রিকগনিশনের কাজ করা যায়।
তারপর তোমার এই ধরনের বিভিন্ন ধরনের ইমেজ প্রসেসিং কাজগুলো করা যায়, এবং এই যে ওসিআর এর যে কাজ, যেমন আমরা প্রিন্টের একটা টেক্সট আছে, সেখান থেকে আমরা একটা ডকুমেন্টে টেক্সট গুলোকে আলাদা করবো, সে কাজগুলো কিন্তু করা যায়। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখি, প্রোগ্রামিং ইন্টারফেসটা ব্যবহার করবো স্পাইডার ভার্সন 4। এটা হচ্ছে অ্যানাকোন্ডাসে আলাদা পাইথনের সাথেই, এটা সাথে অ্যাড করে দেওয়া হয়েছে অ্যানাকোন্ডাটা সেট আপ দিলে অ্যানাকোন্ডার সাথে ওপেনসিবি এগুলো অ্যাড করা হয়েছে, অর্থাৎ সেট আপ দিয়ে এগুলো মার্চ করে নিতে হবে। ওপেনসিবি আলাদা সফটওয়্যার, এবং এই যে পাইথনের যে অ্যানাকোন্ডা একটা ভার্সন, এটাও সেট আপ দিতে হবে। সেট আপ দেওয়ার পর এটাগুলোকে দুটোর সাথে কম্বাইন্ড করে তারপরে রান করতে হবে। দেখুন সেট আপ দেওয়া একটু আছে, তারপরে তোমরা যদি সমস্যা হয় তো হেল্প আমার কাছ থেকে পাওয়া, যদি সেট আপ দিতে পারো কোনো সমস্যা হয়। এখন এখানে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি কাজ হবে দেখি, আচ্ছা এই যে আছে ইমেজ, এটা হচ্ছে 30/20 অ্যাক্সেসিং এন্ড মডিফাইং পিজেল, অ্যাক্সেসিং অ্যান্ড মডিফাইং পিক্সেল ভ্যালু, অর্থাৎ এইটা এর মাধ্যমে আমরা, আমি তোমাদের গত ইসে দেখাচ্ছি যে মূল ইমেজটা এইটা, এই ইমেজটা থেকে আমি মডিফাই করবো, অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে একটা ইমেজের নির্দিষ্ট অংশ থেকে কেটে নিয়ে আরেকটা জায়গায় রাখবো, অথবা একটা নির্দিষ্ট অংশের কালার ভ্যালু আমি যদি চেঞ্জ করতে চাই, যেমন চ্যানেল, যেমন রেড চ্যানেলেরটা বাদ দিতে দিতে পারি, প্রত্যেকটা পিক্সেলে তো 3টা চ্যানেল আছে, রেড গ্রিন ব্লু, রেড চ্যানেলের কালার বাদ দিতে পারি, গ্রিন চ্যানেল বাদ দিতে পারি, অথবা ব্লু চ্যানেল বাদ দিলে কালার ইমেজটা কেমন শো করবে, সেগুলো আমরা একটু এই প্রোগ্রামের মাধ্যমে দেখবো। অর্থাৎ মূল ইমেজটা এটা, এটাকে আমরা রান করি, রান করার পরে আমাদের যে ইমেজটা আসছে এটা, অর্থাৎ একটা নির্দিষ্ট পোর্শন এইখান থেকে কেটে নিয়ে এখানে রাখা হয়েছে, এই যে এখানে কিন্তু একটা একটা ইমেজ কিন্তু অ্যাড করা হয়েছে। তারপর এই জায়গায় যে একটা ইমেজের অংশ দেখছি, এইখানে যে ইমেজের অংশটা দেখছি, প্রথম প্রথমটার ক্ষেত্রে কিন্তু রেডটা বাদ দেওয়া হয়েছে, রেড নেই, তারপরটা এইখানে শুধু আছে কোনটা, শুধু এই অংশটুকু আছে শুধু গ্রিন, অর্থাৎ শুধু গ্রিন চ্যানেলটা আছে, আর এই এইখানে এইখানে আছে রেড ছাড়া, গ্রিন এবং ব্লু এই দুটো পার্ট আছে,
আর এইখানে রেড গ্রিন ব্লু তিনটাই আছে, তিনটা থাকলে আমাদের অরিজিনাল কালারটা পাচ্ছি, আর এই যা শুধু রেড নেই, অর্থাৎ রেড নেই আর এখানে রেড এবং গ্রিন ব্লু নেই, শুধু গ্রিন গ্রিন চ্যানেলটা আছে। তাহলে এবং এই ইমেজটার যে পিক্সেলের যে প্রত্যেকটা পিক্সেলের যে ভ্যালুটা, সে ভ্যালুটা কিভাবে আছে সেই জিনিসটা একটু খেয়াল করি। ভ্যালুটা হচ্ছে এখানে, তোমরা কোডিংটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কোডিংটা যেটা কাজটা করা হয়েছে, যে ইম্পোর্ট সিভি, অর্থাৎ সিভি যে আমরা ওপেন সিভি যেটা বলা হয় সেটা ভিতরে ইম্পোর্ট সিভি বলতে, ওই সিভি ওপেন সিভির যত ধরনের ফাংশন আছে ইমেজ প্রসেসিং রিলেটেড সবকিছু কিন্তু ইম্পোর্ট হয়ে গেল আমাদের এই প্রোগ্রামে। যেমন তোমরা সিতে করো, ওই যে ইনক্লুড স্টুডিও ডট ইস, ইনক্লুড কন্ডিট ইস, তার নাম ফি, নাম ফি হচ্ছে আমাদের এই অ্যারে নিয়ে কাজ করার জন্য, অ্যারে প্রসেসিং এর জন্য নাম ফি আমাদের এই মডুলটা দরকার হবে। প্রথম ইমেজ রিড করার জন্য 320x320 আরজিবি ডট বিএমপি, অর্থাৎ এইখানে আমাদের আর একটা ইমেজ আছে, এই যে 320x320 আরজিবি বিএমপি, এটা একটা ইমেজ, এটা সাইজ হচ্ছে 30x20, অর্থাৎ এই বরাবর এক্স অক্ষ বরাবর 30 আর ওয়াই অক্ষ বরাবর 20, এতগুলো পিক্সেল আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পিক্সেল এবং প্রত্যেকটা পিক্সেলের একটা ভ্যালু আছে। এখন আমরা এইখানে দেখো এই যে ইমেজের কি কি ভ্যালু আমরা দেখতে পারছি এই প্রোগ্রামের মাধ্যমে। প্রথমে পিক্সেল আরজিবি ভ্যালু, একটা নির্দিষ্ট পিক্সেলের আরজিবি ভ্যালু হচ্ছে 237 রেড, 208 গ্রিন, তারপরে 197 ব্লু। অর্থাৎ এটা কোন ইমেজের, এটা হচ্ছে আমরা যে পিক্স এই যে ইমেজ ইমেজ অন ইমেজ হচ্ছে 02 ইমেজ, তার পিক্সেল লোকেশন হচ্ছে 02, 02 লোকেশনের পিক্সেলটা যেহেতু 30x20 আরজিবি বিএমপি এই ইমেজের, এই ইমেজে 02, অর্থাৎ এই এইটা হচ্ছে এই প্রথম লোকেশন হচ্ছে 00, তারপরটা 01 02, অর্থাৎ এই এই লোকেশনের এই যে এই জায়গা যে একটা পিক্সেল আছে ইমেজের, এই পিক্সেলটার ভ্যালু আমরা যদি দেখতে চাই, এই পিক্সেলটার ভ্যালু কত আছে, আরজিবি ভ্যালু কত আছে সেটা দেখতে চাইলে আমাদের কোডটা আছে এখানে, দেখো এই যে এই পিক্সেল ভেরিয়েবলে আমরা ইমেজ ইমেজ বলতেছে, এই যে ইমেজ অ্যারে টাইপের, অ্যারে টাইপের ভেরিয়েবল ইমেজ রিড করে আমরা 20x30 এই যে ফাইল নেম, ইমেজ ফাইল নেম, ওই ফাইলটাকে আমরা ইমেজে স্টোর করছি। এখন ইমেজ 02 পজিশনের যে লোকেশনটা সেটা এই পিএক্স এই ভেরিয়েবলে রাখলাম, রাখে আমরা ওই প্রিন্ট করলাম, এই পিএক্স এর ভ্যালুটা প্রিন্ট করলাম। তাহলে এই যা যে ভ্যালুটা আসলো এই অ্যারে, এই অ্যারেটা হচ্ছে 02 লোকেশনের আরজিবি ভ্যালু, অর্থাৎ এখানে দেখাচ্ছে 237, 208 এবং 197, অর্থাৎ রেডের জন্য 237 ভ্যালু, রেড গ্রিন এবং ব্লু এর জন্য। তাহলে তোমরা ক্লিয়ার যে কিভাবে একটা পিক্সেলের ভ্যালু ইয়ে করা যায়, প্রসেস করা যায়, রিড করা যায়। হ্যাঁ, এরপরে আসি, এরপর থেকে শুধু যদি আমি চাই যে এর থেকে আমরা ও সরি তোমার হচ্ছে আরজিবি ভ্যালু হচ্ছে আমরা ইসে এই যে আরজিবি হবে না বিজি আর আমাদের হচ্ছে এই ইসে পাইথনে, পাইথনে আরজিবি নিয়ে কাজ করে না, পাইথন হচ্ছে বিজি আর, প্রথমে ব্লু ব্লুটা রিড করে তারপরে গ্রিন তারপরে রেড পাইথনের ক্ষেত্রে বিজি আর। তাহলে প্রথম কালারটা হবে হচ্ছে এখানে, অর্থাৎ বিজি আর,
বিজিআর ভ্যালু এত, তারপর আছে ব্লু, ব্লু কালারটা 237 অর্থাৎ প্রথমটা। তাহলে এটাকে আমরা রিড করলাম কি করে, ব্লু, ব্লু একটা ভেরিয়েবল, ইমেজ 02 আছে লোকেশন অর্থাৎ 02 পিক্সেল লোকেশন, পিক্সেল লোকেশন, এবং এই জিরো, এই জিরো আসছে প্রথমে ব্লুয়ের জন্য জিরো, গ্রিনের জন্য অন, যেহেতু বি জি আর, রেডের জন্য টু, অর্থাৎ বিজিআর, বিজিআর ব্লুয়ের জন্য জিরো, গ্রিনের জন্য এই যা অন যদি লিখি তাহলে গ্রিন ভ্যালুটা দেখাবে। সাপোজ আমি এটা অন অন যদি করে দেই তাহলে এখানে 237 নিছিল হচ্ছে ব্লুয়ের জন্য, এবার দেখবো অন দিলে 208 ভ্যালু চলে আসবে ব্লুয়ের জন্য। ব্লু সাপোজ দাদা ব্লু লিখতে হবে না, ওটা আসছে গ্রিন লিখতে হবে। এখন এখানে এই যে এখানে 208 নিয়ে চলে আসছে, এখানে যদি আমরা যদি চেঞ্জ করে যদি টু দেই তাহলে কিন্তু তখন কত নিয়ে আসবে, টু দিলে কিন্তু এই যে 197 অর্থাৎ রেড রেড ভ্যালুটা নিয়ে আসবে। এইভাবে আমরা যে কোনো একটা ইমেজের যে কোনো পিক্সেলের শুধু রেড, শুধু গ্রিন অথবা শুধু ব্লু ভ্যালু রিড করতে পারি। এরপরে আসি মডিফাই পিক্সেল ভ্যালু, আমরা পিক্সেলের ভ্যালুগুলোকে মডিফাই করতে পারি। যদি আমি চাই যে ইমেজ 02 পজিশনের যে পিক্সেল আছে তার ভ্যালুটা আগে যা ছিল সেই জায়গায় 255 255 255, অর্থাৎ এর জন্য 255 যদি হোয়াইট হয় তাহলে হোয়াইট কালারটা আমরা সেট করব, অর্থাৎ তখন ওই পিক্সেলের সবগুলো চ্যানেলের মানে 255 হয়ে যাবে। এবং এরপর যদি আমরা যদি একটু প্রিন্ট করি চেঞ্জ ভ্যালু 02 এর যদি মান প্রিন্ট করি তখন কিন্তু 255 দেখাবে, এই যে ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। পরে যখন চেঞ্জ ভ্যালু এর মানটা চলে আসছে 255, আগে ছিল কত, আগে ছিল আসছে এত। এরপরে আসি 03 এর জন্য যদি আমরা বিজিআর অর্থাৎ ভ্যালু যদি আমরা ইয়ে করতে চাই, অর্থাৎ 3 নম্বর ফার্স্ট রো 3 নম্বর কলাম, কলামের যে পিক্সেল সেই পিক্সেলের ভ্যালু যদি নিতে চাই পড়তে চাই তাহলে আমরা এইভাবে পড়ব যে পিক্সেল 2 ইমেজ 03 তার পিক্সেলের ভ্যালু হচ্ছে এত। এখন এইভাবে পড়লাম, পড়ার পর আছে প্রিন্ট, দেখতে পাবে মনে একটু সুবিধা আছে তাই না, প্রিন্ট রেড, প্রিন্ট কালার ভ্যালু ইমেজ আইটেম 032, অর্থাৎ এটা আর একটা ফাংশনের মাধ্যমে আমরা কালার ভ্যালু প্রিন্ট করতে পারি, যেটা 03 হচ্ছে ওই ইমেজের পিক্সেলের পজিশন এবং এই 2 হচ্ছে সেই আর বিজিআর বলতেছে রেড, বি বি ব্লু এর জন্য 00 ইন্ডেক্স, 0 ইন্ডেক্স ভ্যালু, তারপর সে যে গ্রিনের জন্য অন এবং রেড এর জন্য 2, অর্থাৎ রেড ভ্যালুটা প্রিন্ট করবে। অর্থাৎ আমরা তাহলে রেড কালার ভ্যালু, রেড কালার ভ্যালু 194, 194 কিসের জন্য, রেড এর জন্য। তারপর আমরা এখানে আসি মডিফাই রেড ভ্যালু, শুধু যদি আমরা চাই যে শুধু রেড ভ্যালুটাই শুধু মডিফাই হবে তাহলে ইমেজ ডট ইমেজ সেট ইটস এ আইটেম সেট, আইটেম সেট একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, যেটার মাধ্যমে আমরা 03 পজিশনের 2 নম্বরে আসছে আস্তে আস্তে রেড চ্যানেল, 2 নম্বর চ্যানেলের অর্থাৎ রেড চ্যানেলের ভ্যালু 100 করে দাও। তাহলে রেড চ্যানেলের ভ্যালু আগে ছিল 194, সেটাকে 100 কনভার্ট করা হয়ে গেছে, অর্থাৎ পরবর্তীতে আমরা যদি প্রিন্ট করি রেডের ভ্যালু 100 চলে আসবে, যে 100। এবার আসছে ইমেজ শেপ, ইমেজ ডট শেপ, এইটা দিলে এই যে ইমেজটা আমরা নিয়ে কাজ করছি প্রথমে ইমেজ কোন ইমেজটা এই যে 320x20 এর শেপটা প্রিন্ট করে দিবে, অর্থাৎ শেপ কত 20x30, আর পরে চ্যানেলও প্রিন্ট করে দিবে যে কত চ্যানেলের ইমেজ, এটা তিনটাই আছে অর্থাৎ 3। তাহলে শুধু ইমেজ শেপ এই ফাংশনটা কল করলে 20 আছে কি ওয়াইয়ের মান, এখানে কিন্তু আগে আমাদের এখানে ইমেজ প্রসেসিং ক্ষেত্রে আগে কিন্তু ওয়াইয়ের মান ধরে, অর্থাৎ আগে আসছে তারপর আছে এক্স এর মান, এক্স এর মান আছে ওয়াইড ওয়াইড রেঞ্জ, আর আছে হাইট আছে ওয়াই, আগে ওয়াইয়ের মান নেয় তারপর এক্স এর মান, তারপর আছে 3 আছে চ্যানেলের মান, অর্থাৎ কত চ্যানেলের ইমেজ এটা 3 চ্যানেল, অর্থাৎ রেড গ্রিন ব্লু তিনটাই আছে। টোটাল নাম্বার অফ পিক্সেল, টোটাল নাম্বার অফ পিক্সেল ইমেজ ডট সাইজ, এই ফাংশনটা কল করলেই টোটাল নাম্বার অফ পিক্সেল 20 × 30 করলে কত হয়, 3 × 6 600, আর তার সাথে আবার 3 যেহেতু 3 চ্যানেল তাহলে টোটাল আবার হচ্ছে 1800,
টোটাল এই যে 1800। এরপর আমরা ইমেজটাকে যদি একটা অংশ যদি কেটে নিতে চাই, একটা অংশ সাপোজ একটা ভেরিয়েবল নিলাম বল, ইমেজ টু, আর একটা অ্যারে নিলাম ইমেজ টু, অর্থাৎ ইমেজ টু হচ্ছে আর একটা, এই যে ইমেজ টু, ইমেজ টু, ইমেজ টু হচ্ছে অরিজিনাল ইমেজ, অর্থাৎ আর একটা ইমেজ, অরিজিনাল ইমেজ ডট জেপিজি। ওই ইমেজ থেকে ওই ইমেজের 400x700, 400x700 বলতে 400 থেকে 700 ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ হাইট, আমাদের স্ক্রিনের একেবারে উপরের কোনায় বাম পাশে, ওইটাকে বলা হবে 00 পজিশন। ওইটার নিচের দিকে গেলে না স্যার, কথা শোনা যাচ্ছে না। জি না স্যার। এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, কিছুক্ষণ আগে কি ইয়ে হয়েছিল, ওই মানে তোমাদের দেখতে সমস্যা হচ্ছিল? জি স্যার, দেখতে পারি না স্যার। দেখুন আপনাকে কে দেখা যাচ্ছে, ক্যামেরা অফ। মনে হয় নেটের একটু সমস্যা কারণে তার শেষ হয়ে গেছে স্যার। তার শেষ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এই সিম্পল আর খুব তাড়াতাড়ি দেখা দিই তাহলে। তাহলে আমাদের এখন এখানে এখানে আমরা যদি একটা ইমেজের নির্দিষ্ট পোর্শন যদি কাটতে চাই, এখন যদি একটা পোর্শন যদি কাটতে চাই, যেমন ইমেজের আমরা একটা ইমেজ আছে এখানে, মূল ইমেজটা অরিজিনাল ইমেজ, এই ইমেজ অরিজিনাল ইমেজটা আছে এটা, এইটা সাপোজ আমি একটা নির্দিষ্ট অংশ এখান থেকে এখান থেকে একটা অংশ কাটবো, কেটে আমি এইখানে সেট করব, এখানে রাখবো, তাহলে সেটা যদি করতে চাই তাও করা যাবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট এক্স ওয়াই এর একটা মান আছে, তাতে এক্স বরাবর এই দিক, নিচের দিক বরাবর আছে ওয়াই, আর এই দিক বরাবর আছে এক্স। তাহলে আমরা যদি এখানে দেখি 400 700 400 থেকে 700, একটুকু রেঞ্জে, অর্থাৎ 200 400 500 700 300, ওয়াই অক্ষ বরাবর 300 400 পয়েন্ট থেকে 700 পয়েন্ট পর্যন্ত এই 300টা পিক্সেল নিজের দিকে যাবে। তারপরে এক্স অক্ষ বরাবর 700 থেকে 900, এই 200 পিক্সেল, অর্থাৎ 700 পিক্সেল থেকে শুরু করে 900 পিক্সেল পর্যন্ত ডান দিকে যাবে। এইটা রাখলাম হচ্ছে ইমেজ টু থেকে অংশ কেটে নিয়ে রাখলাম বল ভেরিয়েবলে। তারপর ইমেজ টুতে টুতে 20 থেকে 230, আর এটা ওয়াই, আর 50 থেকে 250, এটা হচ্ছে এক্স। এই জায়গাটুকুতে আমরা বল, এই যে বল যে আর একটা ভেরিয়েবলে যতটুকু কেটে নিয়ে আসছিলাম ইমেজ টু থেকে, সেইটা আবার ইমেজ টুতে আবার রাখলাম। এটা অন্য ইমেজের পরও রাখা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা ইমেজটাকে শো করলাম, তাহলে শো করলে আমরা যদি এটাকে রান করি, তাহলে কিন্তু এই যে যে ইমেজটা এইখান থেকে, এই ইমেজটা যেটা দেখতে পাচ্ছ, এই যে যে ইমেজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কেটে আনা, কোথার থেকে কেটে আনা, এই যে এইখান থেকে হয়তো এরকম জায়গা থেকে কেটে আনা, এরকম জায়গা থেকে কেটে এখানে বসানো। তারপরে আমরা ইমেজের যদি প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু যদি আমরা দেখতে চাই, যে একটা একটা চ্যানেল যদি রিমুভ করতে চাই, সাপোজ এখানে আছে 400 থেকে 600 ওয়াই অক্ষ বরাবর এবং 500 থেকে 900 ইমেজ টু এর, এটা টু চ্যানেল, অর্থাৎ টু বলতেছে বিআরজি, অর্থাৎ বিজিআর, বিজিআর অর্থাৎ রেড, রেড চ্যানেল 0। আর আছে এটা এই এই লোকেশনটা, এই লোকেশনটা ফার্স্ট ফার্স্ট বলতেছে ব্লু, ব্লু চ্যানেল 0। তাহলে রেড চ্যানেল 0 করলাম, ব্লু চ্যানেল 0 করলাম, তাহলে থাকলো হচ্ছে শুধুমাত্র থাকবে এই লোকেশনটুকুই থাকবে, কি থাকবে
150 থেকে 500 পর্যন্ত এই লোকেশন থেকে যেহেতু ইমেজের এই অপারেশনটাও হচ্ছে এটাও হচ্ছে অর্থাৎ আমাদের আউটপুটটা আসবে এরকম যে এখানে দেখো এখানে এইটুকুর ক্ষেত্রে পুরাটুকুর ক্ষেত্রে এই পুরাটুকুর ক্ষেত্রে কিন্তু আমরা কি রিমুভ করছি প্রথমে রিমুভ হয়েছে টু অর্থাৎ রেড চ্যানেল এই পুরাটুকুর ক্ষেত্রে রেড চ্যানেল রিমুভ তারপরে তারপরে এইটুকুর জন্য আমরা ব্লু চ্যানেল রিমুভ করছি তাহলে থাকলো আছে শুধু গ্রিন চ্যানেল এটুকু অর্থাৎ এভাবে আমরা ইমেজের একটা নির্দিষ্ট পোর্শনের কালার চ্যানেলও আমরা চেঞ্জ করতে পারি কালার ভ্যালু হ্যাঁ কালার ভ্যালু চেঞ্জ করে কাজ করতে পারি তা এখন এইখানে ওসিআর এর মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করতে পারি কালার ডিটেকশন যেমন তোমাদের একটা ইয়ে দেখাই একটা প্রোগ্রাম দেখাই এই যে ইমেজের বিভিন্ন ধরনের ইফেক্টের মাধ্যমে যেমন এই টেক্সট ইমেজটা দেওয়া হয়েছে টেক্সট ইমেজটাকে আমরা গ্রেডিয়েন্টে শোবেল ফিল্টারিং এর মাধ্যমে এরকম কনভার্ট হয় আবার এটাকে যদি শোবেল এক্স ফিল্টারিং করা হয় তখন এই লেখাটা এরকম দেখায় আবার যদি এটাকে যদি ল্যাপলাসিয়ান ফিল্টারিং করা হয় তখন কিন্তু লেখাটাকে এইভাবে আমরা কনভার্ট করতে পারি স্মুথিং ইমেজ আমরা একটা ইমেজকে ট্রান্সফর্ম করতে পারি যেমন আমরা একটা ইমেজ আছে এরকম এই ইমেজটাকে আমরা পয়েন্ট দেখাই যে এই ইমেজটাকে বড় করতে পারি স্ট্রেসিং করতে পারি জুম ইন তোমাদের পরবর্তীতে নেক্সট ক্লাসগুলোকে আমি এগুলো মোটামুটি টুকটাক করে দেখাই দেবো এবং তোমরা যদি ইমেজ প্রসেসিং এর কাজ যদি শিখতে চাও তাহলে এই সফটওয়্যারটাও সেট আপ দিয়ে নিও এই পাইথনটা পাইথন এবং ওপেন সিভিটা ইমেজ এখানে আছে একটা ইয়ে দেখাই সেটা হচ্ছে এটা ট্র্যাকবারের মাধ্যমে আমরা এখানে একটা এখানে আমরা সবগুলো আছে ব্লু আর জি ভ্যালু তিনটা চ্যানেল দেখতে পাচ্ছ তো তিনটার ক্ষেত্রেও কিন্তু এটা মধ্যে অন করে নিতে হবে অন করে নিলাম তিনটাই কিন্তু এখানে আছে কি ব্ল্যাক রেড যদি বাড়াই তাহলে এই যে রেডটা বাড়তেছে কিন্তু শুধু রেড হয়ে গেল এখান থেকে আমরা শুধু রেডটা হয়ে গেল এবার যদি গ্রিনটা দেই রেড চ্যানেলের সাথে আবার ইমেজের সাথে গ্রিন চ্যানেলও কিন্তু যোগ হচ্ছে রেডের সাথে যদি ফুল গ্রিন দেওয়া হয় তাহলে কিন্তু এরকম ইয়েলো দেখা যাবে এবং তারপর যদি ব্লু যোগ করে সাদা হয়ে যাবে অর্থাৎ সবগুলোর মান কত হয়ে যায় 255 আছে না সবগুলো 255 সাথে এখানে দেখো এই যে স্ক্রিন বলো 255 এখন এটা যদি আমরা কোনটা যদি ইয়ে করি বাড়াই কমাই যেমন এখানে যদি আমি ব্লুটা যদি একটু কমাই তাহলে কিন্তু এখানে ইমেজ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না তার সাথে যদি শুধু যদি আমরা রেড আর ব্লু রাখি অর্থাৎ গ্রিন বাদ দিয়ে দিলাম রেড এবং ব্লু এরা 255 তখন কিন্তু এই কালারটা হবে অর্থাৎ বিভিন্ন ধরনের কালার মিক্সিং করেই এই ধরনের অর্থাৎ এই আর জি ভ্যালু মিক্সিং করেই কিন্তু সব কালারগুলো হচ্ছে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে কালার দেখছো অর্থাৎ এইভাবে আমরা বিভিন্ন কাজগুলো এর জন্য কোড কি এর জন্য কোড কিন্তু এর জন্য কোড আছে এইটুকু সিম্পল এইটুকু কোডের মাধ্যমে এই ইমেজ প্রসেসিং এর যে কালার অ্যাডজাস্টমেন্টের কাজটা দেখানো যায় তারপর দেখি টেমপ্লেট ম্যাচিং সাপোজ এই ইমেজটার ভেতর একটা বল আছে দুটো বল আছে
আমরা আরেকটা বলের ছবি দিয়ে দেখাতে পারি যে এখানে ইমেজে ওই বলটা আছে কিনা চেক করতে পারি। এটাকে বলা হচ্ছে টেমপ্লেট ম্যাচিং। টেমপ্লেট বলতে আমাদের এইটা, ও সরি, এটা হচ্ছে ওর মুখটা, মুখটা এখন এইখানে আছে কিনা, এখানে এই ফেসটা আছে কিনা সেটাকে ওই টেমপ্লেটের সাথে ইমেজের সাথে চেক করবে। চেক করে যদি থাকে বলবে যে হ্যাঁ ইয়েস ফাউন্ড, ইমেজ ফাউন্ড, ফেস ফাউন্ড, আর নো বলবে। এবার এটা আছে টেমপ্লেট ম্যাচিং এর কোড, টেমপ্লেট ম্যাচিং। এই যে এখানে কিন্তু কয়েক ধরনের কনভার্সনও কিন্তু কাজ করে, হ্যাঁ কয়েক ধরনের কনভার্টের কাজ করে তারপরে কিন্তু এই কাজটা দেখায়। অর্থাৎ এখানে দেখো কত ধরনের প্রসেসিং এর কাজ হয়। প্রথমে ম্যাচটাকে ম্যাচিং রেজাল্ট ডিটেক্ট পয়েন্ট, অর্থাৎ কতগুলো ফিল্টারিং এর মাধ্যমে কাজ করা যায়। এই যে ছোট করে দেখা যাচ্ছে না, ফেসটা ফেসটা ডিটেক্ট করছে, আর যেখানে পয়েন্টটা পাবে ঠিক সেখানটা দেখায় দিবে সে। যেমন এই ফিল্টারিং এর ক্ষেত্রে ও ডিটেক্ট করতে পারেনি, এই ফিল্টারিং এর ক্ষেত্রে ডিটেক্ট করতে পারছে। এইভাবে আমরা ফেস ডিটেকশনের কাজগুলো করতে পারি, যে একটা ইমেজে একটা নির্দিষ্ট ফেস বা নির্দিষ্ট প্যাটার্ন আছে কিনা তার জন্য কোড এটা। তাহলে তোমাদের মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আজকে থাকবে? আচ্ছা আজকে তোমাদের একটা একটা জিনিস দেখায় শেষ করব। আর ফোনের চার্জ শেষ, আর দেড় ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর নিব না, নেক্সট ক্লাসে। আর তোমরা চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমরা সুন্দর সুন্দর প্রজেক্ট প্রজেক্ট এবং রিসার্চের কাজগুলো করতে পারো।